নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে মাধ্যমিক টেস্ট পেপার পর্ষদের। তো দেখো, আজকে আমি 398 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 398 নম্বর পেজের যাবতীয় MCQ শূন্যস্থান ট্রু ফল সম্পূর্ণরূপে আমি করে দিয়েছি। আজকে আমি 4 দাগের অঙ্কগুলো সলভ করাবো। তো দেখো, 4 দাগের অঙ্ক টোটাল 20 নম্বর থাকে, তোমাকে টোটাল 10খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 10 দুগুণী 20, ঠিক আছে। টোটাল 12খানা প্রশ্ন থাকে, তার ভিতর থেকে তোমাকে 10খানা কোশ্চেন লিখতে হবে, সেই 10খানা প্রশ্ন আমি সলভ করে দেবো তোমাদের, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এই MCQগুলো আমি তোমাদের কিন্তু করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার কিন্তু লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। এই অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো, 4 দাগের রোমাননের কোশ্চেন কি বলেছে, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে। তো দেখো, আমি অঙ্কটা সলভ করে দিয়েছি, তোমরা খুব সুন্দর করে খাতায় কিন্তু লিখে প্র্যাকটিস করবে। চক্রবৃদ্ধি সুদ সমান ৪৪১ টাকা, এটা এ হবে, ঠিক আছে। আসল পি সমান ৪০০ টাকা, সময় 2 বছর, এন। প্রশ্নানুসারে পি আছে, ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1+RY100 ব্র্যাকেট ক্লোজ, এন সমান ৪৪১, পি এর মান 400 বসিয়ে দিছি, ব্র্যাকেটের মধ্যে 1+RY100 ব্যাকেট ক্লোজ, হোল স্কোয়ার সমান 441। তো দেখো, 1+RY100 এর হোল স্কোয়ার সমান 441/400, ঠিক আছে। তো দেখো, 1+RY100 441 মানে কি 20, আর 400 মানে কি, 441 মানে কি 21, এবং 400 মানে কি 20, এর হোল স্কোয়ার 1+RY100, আমি এর লসাগু করেছি, 100+R/100 সমান 21/20। এবার আমি কাটাকাটি করেছি, 5 × 100, তাহলে কী থাকছে, কোনাকুনি গুণ করলে 100+R সমান 21 × 5 কত হবে, 105 হবে। তাহলে আর সমান 100, তাহলে আর সমান 105 - 100 সমান 5% এর অ্যান্সার হবে। পরের অঙ্ক কী বলেছে, আমাদের রোমান্টিয়র অঙ্ক, আমাদের রোমান্টিয়র অঙ্ক বলেছে কোনো ব্যবসাতে এ বি এবং সি মূলধনের অনুপাত 1/6:1/5:1/4 হলে বছরের শেষে ব্যবসাতে আমাদের 3700 টাকা লাভ হয়, তাহলে এর লাভ্যাংশের পরিমাণ কত। তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে সলভ করিয়ে দেবো। a:b:c সমান 1/6:1/5:1/4, 6 × 5 = 4, এর লসাগু 60, তাহলে 1/6 × 60:1/5 × 60:1/4 × 60, 10, 12 এবং 15 আমাদের হয়েছে কাটাকাটি করে, অর্থাৎ 10:12:15। অনুপাতগুলির যোগফল 10+12+15 কত হবে, 37 হবে, কত হবে, 37 হবে। আমাদের এর লভ্যাংশের পরিমাণটা বের করতে হবে, তাহলে কী হবে, 3700 × 10/37। তো দেখো, 3700কে 37 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে, 100 হবে, 100-র সঙ্গে 10 গুণ করলে কী হবে, 1000 টাকা এর অ্যান্সার হবে। পরের অঙ্ক কী বলেছে আমাদের, রোমান 3 অঙ্ক, ঠিক আছে। রোমান 3 অঙ্ক বলেছে একটি দ্বিঘাত সমীকরণের সমষ্টি 14 ও গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি হবে। তো দেখো, আমি অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, দ্বিঘাত সমীকরণটি হবে x²-14x+24=0, কারণ 12-র সঙ্গে যদি 2 গুণ করো, 12 × 2=24 হয়, এবং 12-র সঙ্গে যদি 2 যোগ করো তাহলে তোমাদের কত হবে, 14x হবে, অর্থাৎ x²-14x+24=0। তোমরা যদি এর মিডিল টার্ম করো তাহলে x এর মান 12 বেরোবে এবং x এর মান 2 বেরোবে, বুঝতে পারছো আমি কী বলছি। আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান 4 এর অঙ্ক বলেছে a/2 = b/3 = c/4, 2a-3b+4c/p হলে p এর মান কত হবে। তো দেখো, অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, a/2 = b/3 = c/4 = k ধরি, a = 2k, b = 3k, c = 4k, তাহলে 2a-3b+4c/p = k, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো, কোনাকুনি গুণ করছি, kp = আমাদের 2×2k-3×3k+
4 মাল্টিপ্লাই 4k, তাই তো? তাহলে kp সমান 4k মাইনাস 9k প্লাস 16k। তো দেখো 16 কে বসিয়েছি, 4k থেকে 9k বাদ দিলে মাইনাস 5k থাকে, তাহলে কি থাকছে? 16k থেকে 5k বাদ দিলে 11k থাকছে, k কে বোথ সাইড থেকে কেটে দিয়েছি, p সমান এর অ্যানসার হবে 11। কি হবে? 11 হবে। পরের অঙ্ক কি বলেছে? তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে, পাঁচ দাগের অঙ্ক। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমি অঙ্কটা কি করে সলভ করেছি, তোমরা ভালো করে নজর করো। তো দেখো দুটো বৃত্ত অঙ্কন করেছি আমরা, এ এক্স সমান সমান 12 সেন্টিমিটার এবং এ ও সমান সমান ও এক্স, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 সেন্টিমিটার, অর্থাৎ এ ও 6 সেন্টিমিটার আর ও এক্স 6 সেন্টিমিটার। এ বি সমান সমান এ সি 10 সেন্টিমিটার, এ ও সমান সমান 6 সেন্টিমিটার। আমি এখানে বের করছি ভূমির মান কি হবে, বিও স্কোয়ার, বিও স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার, 10 স্কোয়ার মাইনাস 6 হোল স্কোয়ার, 100 বিয়োগ 36 কত হবে? বিয়োগ করলে হবে 64। তাহলে বিও সমান সমান রুট 100 মাইনাস 36 সমান সমান 64, কত হবে? 64 হবে, তাই তো? তাহলে বিও সমান সমান 8 সেন্টিমিটার, বিসি সমান সমান 2 মাল্টিপ্লাই বিও, 2 গুণ 8 সমান সমান 16 সেন্টিমিটার। আমাদের পরের অঙ্ক কি বলেছে? আমাদের পরের অঙ্ক 6 দাগের অঙ্ক কি বলেছি, এও বি এর ব্যাস সি বৃত্তের উপর একটি বিন্দু। 6 দাগের অঙ্ক কি বলেছে, এও বি বৃত্তের একটি ব্যাস সি বৃত্তের উপরে একটি বিন্দু, কোণ ও বি সি সমান সমান 60 ডিগ্রি হলে কোণ ও সি এর মান নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাবো। তো দেখো আমি অঙ্কন করেছি, কোণ ও সি এর মানটা চেয়েছে, এও বি সমান সমান ব্যাস, কোণ এ সমান সমান কোণ বি সমান সমান কোণ সি। আর আমরা জানি যে একটা ত্রিভুজের টোটাল থাকে 180 ডিগ্রি, তাহলে ডিবিসি সমান সমান 60 ডিগ্রি আমাদের বলে দিয়েছে। এবিসি সমান সমান কত আছে, 180 ডিগ্রি, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি, কোণ এ প্লাস বি এর মান 60 ডিগ্রি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি, কোণ সি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 2 কোণ সি সমান সমান 120 ডিগ্রি, 2 কোণ সি সমান সমান 120 ডিগ্রি। তাহলে কোণ সি সমান সমান কত হবে, 120কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে কোণ সি সমান সমান 60 ডিগ্রি, কোণ ও সি এর মান কত হবে, 60 ডিগ্রি এর অ্যান্সার হবে। পরের অঙ্ক কী আছে, আমাদের পরের অঙ্ক বলেছে রোমান 7 এর অঙ্ক, এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান, তারপর 10 মিটার উত্তর দিকে যান, যাত্রা স্থান থেকে ব্যক্তির দূরত্ব কত? মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমি স্টার মেরে দিয়েছি, ঠিক আছে? সেইগুলো আমি স্টার মেরে দিয়েছি। তো দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি এঁকে দিয়েছি। প্রথমে ব্যক্তিটি তোমার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গিয়েছে 24 সেন্টিমিটার, এবং 24 সেন্টিমিটার যাওয়ার পরে পশ্চিম থেকে আবার উত্তর দিকে গিয়েছে, অর্থাৎ বিএ বরাবর গিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে আমাকে এসির মানটা বের করতে হবে, বিসি সমান 24 সেন্টিমিটার, এবি সমান 10 সেন্টিমিটার, এসি স্কোয়ার সমান কি আছে, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কি আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 24 এর হোল স্কোয়ার প্লাস 10 এর হোল স্কোয়ার, ঠিক আছে? 24 এর হোল স্কোয়ার মানে কি 576 যোগ 100, 10 এর হোল স্কোয়র মানে কি 100, 676। তাহলে এসি সমান কি আছে, রুট 676, অর্থাৎ 26 এর অ্যান্সার হবে, ঠিক আছে? পরের অঙ্ক কী বলেছে আমাদের, পরের অঙ্ক বলেছে আমাদের 8 দাগের অঙ্ক, যদি 3x সমান সমান কোসেক আলফা এবং 3/x সমান সমান কোয়াট আলফা হয়, তাহলে 3 ব্র্যাকেটের মধ্যে কী আছে, x² মাইনাস 1/x² এর মান কত? মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, ঠিক আছে? তো দেখো 3x সমান সমান কোসেক আলফা, তাহলে কোসেক আলফা সমান সমান 3x হবে,
এটা এক নং সমীকরণ করেছি। অপরদিকে থ্রি বাই এক্স সমান সমান কট আলফা, তাহলে জাস্ট ঘুরিয়ে দিয়েছি, কট আলফা সমান সমান থ্রি বাই এক্স। আমরা ফর্মুলা কী জানি, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান সমান ওয়ান। কোসেক মানে কি থ্রি এক্স, থ্রি এক্সের হোল স্কোয়ার মাইনাস কট মানে কি থ্রি বাই এক্সের হোল স্কোয়ার সমান সমান ওয়ান, মানে কি নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স স্কোয়ার, তাই তো? তাহলে আমি কমন নিয়েছি নয়, তো দেখো নয়টাকে একটু ভেঙে দিছি, মানে থ্রি মাল্টিপ্লাই থ্রি, ভিতরে কী থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ সমান সমান ওয়ান। একটা তিন ওইদিকে নিয়ে যেতে বলেছে, তো দেখো কী করেছি, থ্রি বাইরের দিকে রেখেছি ব্র্যাকেটের মতো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কী আছে ওয়ান বাই থ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে ওয়ান বাই থ্রি। পরের অঙ্ক কী আছে আমাদের, ন দাগের অঙ্ক, একটি ঘুড়ির উন্নতি কোণ ষাট ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য তিন মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে, ঠিক আছে? অঙ্কটা কী করে করি একটু ধ্যান দেবে তোমরা। তো দেখো ঘুড়ির যে সুতো আছে সেটা তিন মিটার আছে এবং এ সি বি এর উন্নতি কোণ, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর উন্নতি কোণ ছিল ষাট ডিগ্রি, অর্থাৎ এ সি বি ষাট ডিগ্রি। লম্ববাহী অতিভুজ এ বাই বি, লম্ববাহী অতিভুজ এ বি বাই এ সি সমান সমান সাইন ষাট ডিগ্রি। এ বি বাই থ্রি, এ সির মান কত থ্রি আছে সমান সমান রুট থ্রি বাই টু, অর্থাৎ সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু। তাহলে টু এ বি সমান সমান থ্রি রুট থ্রি, টু এ বি সমান সমান থ্রি রুট থ্রি, তাই তো? তাহলে এ বি সমান সমান কী আছে থ্রি রুট থ্রি বাই টু মিটার, ঠিক আছে? পরের অঙ্ক কী বলেছে আমাদের, বলেছে আমাদের এগারো দাগের অঙ্ক, সরি আমাদের দশ দাগের অঙ্ক কী বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর আছে অঙ্কটা, ঠিক আছে? তো দেখো আমাদের দশ দাগের অঙ্ক, এগারো দাগের অঙ্ক, বারো দাগের অঙ্ক এবং আট দাগের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ব্র্যাকেটের মধ্যে এস সমান সমান ফোর পাই আর স্কোয়ার বর্গ একক, আয়তন ভি ব্র্যাকেটের মধ্যে ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক, এস কিউব বাই ভি স্কোয়ার সমান সমান কী আছে ফোর পাই আর স্কোয়ারের মাথায় কিউব আছে, ফোর বাই থ্রি পাই আর কিউবের মাথায় কী আছে হোল স্কোয়ার আছে, তাহলে কত হবে চারের মাথায় কিউব মানে কি চৌষট্টি, তাহলে চৌষট্টি পাই কিউব আর সিক্স থাকছে উপরে, আর নিচে কী থাকছে ষোলো বাই নাইন পাই স্কোয়ার আর সিক্স। তাহলে উপরে পাই তিনটে, নিচে পাই দুটো, তাহলে কটা থাকছে উপরে, উপরে একটা পাই থাকছে আর সিক্স, আর সিক্স কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কী থাকছে চৌষট্টি পাই মাল্টিপ্লাই উল্টে যাবে, উল্টে যাবে নাইন বাই সিক্সটিন, চারশো লং চৌষট্টি, চার নং ছত্রিশ পাই এর অ্যান্সার হবে। পরের অঙ্ক কী বলেছে আমাদের এগারো দাগের অঙ্ক, বলেছে যে ষোলো কমা পনেরো কমা সতেরো কমা ষোলো কমা পনেরো কমা এক্স কমা উনিশ কমা সতেরো কমা ফোরটিন, তত্ত্বের সংখ্যাগুরু মান পনেরো হলে এক্সের মান কত হবে। তোমাদের মাথায় রাখতে হবে এরকম টাইপের যদি অঙ্ক হয় যেখানে বলে দেওয়া আছে সংখ্যাগুরু মান পনেরো হলে এক্সের মান কত হবে, তার অ্যান্সার কিন্তু পনেরোই হবে, কী হবে পনেরোই হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। বারো দাগের অঙ্ক কী বলেছে, ষোলো কমা সরি বারো দাগের অঙ্ক বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় এইট পয়েন্ট ওয়ান, আমাদের সিগমা এ পন এক্স ওয়ান সমান সমান একশো বত্রিশ প্লাস ফাইভ কে, সিগমা এ পন সমান সমান টোয়েন্টি হলে কের মান নির্ণয় করো, এটা আমাদের লাস্ট অঙ্ক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, তো দেখো আমাদের সিগমা এ পন এক্স ওয়ান বাই সিগমা এ পন সমান সমান এইট পয়েন্ট ওয়ান, সিগমা এ পন এক্স ওয়ানের মান কত আছে একশো বত্রিশ প্লাস ফাইভ কে, সিগমা এ পনের মান কত আছে টোয়েন্টি আছে সমান সমান এইট পয়েন্ট ওয়ান। তো দেখো কোনাকুনি গুণ করলে কত থাকছে একশো বত্রিশ প্লাস ফাইভ কে সমান সমান একশো বাষট্টি, তাহলে একশো বত্রিশ প্লাস ফাইভ কে সমান সমান একশো বাষট্টি, ফাইভ কে সমান সমান কী হবে একশো একশো বাষট্টি মাইনাস একশো বত্রিশ, তাহলে কী থাকছে ফাইভ কে সমান সমান ত্রিশ থাকছে, কী থাকছে ত্রিশ থাকছে, তাহলে কে সমান সমান ত্রিশ বাই ফাইভ, কাটাকাটি করলে কত থাকছে সিক্স থাকছে, আশা করি বুঝতে পারছো এর অ্যান্সার হবে সিক্স। আমরা মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি দু হাজার তেইশ সালের, যেটা স্কুল থেকে দিয়েছে মাধ্যমিক পর্ষদের অঙ্ক, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত আমি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।